জোড়া বিস্ফোরণে নিহত বেড়ে 15 ফিলিপাইনে। দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশে জোড়া বিস্ফোরণে সামরিক বাহিনীর বেশ কিছু সদস্য সহ অন্তত 15 জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও 75 জন। দেশটির সেনাবাহিনী ও পুলিশ সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার 24 আগস্ট স্থানীয় সময় বেলা 12টার দিকে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, জঙ্গি সংগঠন আইএস সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আবু সায়াফ নিয়ন্ত্রিত জলদ্বীপে 1 ঘন্টার ব্যবধানে এই জোড়া হামলার ঘটনা ঘটে। হামলায় নিহতদের মধ্যে 8 জন নিরাপত্তা বাহিনীর সদস্য, বাকি 6 জন বেসামরিক নাগরিক এবং 1 জন হামলাকারী। এছাড়াও 27 নিরাপত্তা কর্মী এবং 48 জন বেসামরিক নাগরিক আহত হয়। কর্মকর্তারা বলছেন, দুপুরের দিকে একটি চার্চে ওই বিস্ফোরণ হয়। এটি প্রথম বিস্ফোরণের ঘটনাস্থল থেকে প্রায় 70 মিটার দূরে অবস্থিত। এদিকে ভয়াবহ এই হামলার ঘটনায় এরই মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী এবং পুলিশ। দেশটির রাষ্ট্রপতির মুখপাত্র হ্যারি রোগ বলেন, জোলায় বিস্ফোরণের ঘটনাকে তীব্রভাবে নিন্দা জানায়। হামলার সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।